এই বক্তব্যটা শুরু হলো একদিন হাতকরাপন তো আমার হাতেও পড়ছে। দেখেন আজকে আমাদের বিশেষ সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন। আমরা যারা যখন প্রথম এই বক্তব্যটা শুরু হলো একদিন হাতকরাপন তো আমার হাতেও পড়ছে নিউ মার্কেট থেকে। আমি বাসা গেলাম যে বাবা তুমি কি চুরি করছো, তোমাদের টিভিতে হাত করা দেখাইলো। সত্য কথা, আমি একদম সত্য কথা বলতেছি। আমি বললাম বাবা আসলে এই ঘটনা, তাইলে আমরা পরিবর্তন হয়েছি ব্যবসায়ীরা, ভোক্তারা যারা আপনারা আজকে যে অগ্রসর। আজকে কিন্তু কাঁচা মরিচ, আলু, পেঁয়াজ, ধনিয়া পাতা, তরু তরকারি, ডিম, মুরগি এখানে কোনো কথা আসে নাই ভোক্তাদের পক্ষ থেকে। তো মনে হয় যে ইনশাল্লাহ এই ভোক্ত অধিকার ইনশাল্লাহ কাজ করতেছে বিদায়ী। আজকে এই অভিযোগ গুলো আসতেছে না। আজকে দেখেন আজকে আলু মজুদারি বলে না, আলু যে আজকে 18 টাকা, 15 টাকা, 16 টাকা, 20 টাকা আলু মজুদারি বলে না, পেঁয়াজ 45 টাকা পেঁয়াজ মজুদারি বলে না, আজকে কোন মজুদার ডাল মজুদারি বলে না, চিনি মজুদারি বলে না। যেহেতু আমাদের এফবিসি সভাপতি সাহেব আমাদেরকে কঠোর ভাবে ব্যবসায়ীদেরকে নির্দেশ দিয়েছে যে আর যেন মজুদারি, খাটের তলে তেল গুলজানি, খাটের নিচে তেল ঢুকা রাখা এগুলা যান না। দেখি ইনশাল্লাহ আমরা ব্যবসায়ীরা পরিবর্তন হয়েছি, আমরা হব। আসলে কি ব্যবসায়ী দূর দিয়ে না। দেখেন আমি বলবো যে আমরা সবাই যদি মনে করি যে বাংলাদেশ পরিবর্তন আনবো, আমরা একে অপরকে কাদা সিধাসিধি না করে আমরা সবাই সঠিক হব, সবাই সঠিক সিদ্ধান্ত নিয়ে ব্যবসা করব এবং ভোক্তা হব, ইনশাল্লাহ দেশ পরিবর্তন হবে।